আল্লাহ তাআলা বলেন কারণ আমি তোরে কত মহব্বত করে বানাইছি, কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ চাই না তুই গুনাহের কারণে জাহান্নামের আগুনে পুড়ে শাস্তি পাবি, কারণ আমি আল্লাহ জানি তুই কত দুর্বল, তোর শরীরটা কত নরম, একটা আঘাত করলে তুমি সহ্য করতে পারো না, একটা চিমটি কাটলে তুমি চোখের পানি ধরে রাখতে পারো না। আর এই নরম অবস্থায় বান্দা তুমি যদি তওবা না করিয়া গুনাহ নিয়ে যদি কবরে যাও, আর ওই কবরের মধ্যে গুনাহের কারণে যখন আগুন জ্বালায় দেওয়া হবে তুমি সহ্য করতে পারবি না, গুনাহের কারণে ওই কবরের মধ্যে যখন আজাব শুরু হয়ে যাবে তুই সহ্য করতে পারবি না, গুনাহের কারণে যখন কবরের মাটির চাপ শুরু হয়ে যাবে তুই সহ্য করতে পারবি না, গুনাহের কারণে যখন সাপের ধ্বংসন শুরু হয়ে যাবে তুই সহ্য করতে পারবি না। অতএব আল্লাহ তাআলা বলেন আমি বারবার ডাকি ফিরিয়া আয়, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা হলো আমি আল্লাহর দরবার।